কারোর সময় যখন খারাপ যায় সেটা সব দিক দিয়েই খারাপ যায়, কারণ যখন যেটা ভালো হওয়া দরকার তখন ভালোটা খারাপও হয়ে যেতে পারে। এটাই হচ্ছে খারাপ সময়ের সব থেকে বড় খারাপ দিক। আমি আর অন্য কোনো সিনেমার কথা বলছি না, আমি অঙ্কুশ অভিনীত পরবর্তী সিনেমাটা, যেটা বাংলার হরর থ্রিলার বা বলা যেতে পারে স্পাই থ্রিলার যে সিনেমাটা চলেছিল ভয়, যেটা ডাইরেক্ট করেছেন রায়চন্দ্র, সেই সিনেমাটার কথা বলছি। এই সিনেমাটা প্রথমেই ঘোষণা করা দেওয়া হয়েছিল যেটা বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট বিগ বাজেট সিনেমা আসতে চলেছে, এবং এই সিনেমার জন্য অঙ্কুশ রীতিমতো পরিশ্রম করছে। এতে অঙ্কুশের সঙ্গে অভিনয় করেছে শুভশ্রী, অর্থাৎ অঙ্কুশ শুভশ্রী যে জুটি আমরা দেখেছিলাম এককালে, সেই জুটিটা আমরা আবার ফিরে পেতে চলেছে। কিন্তু এই সিনেমাটার শুটিং বহু বাকি রয়ে গেছে, শুধু পোস্টার এসেছিল, কিছুটা শুটিং হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে এই সিনেমার নায়িকা শুভশ্রী বর্তমানে তিনি গর্ভবতী রয়েছেন, যে কারণে ওনার পক্ষে এই মুহূর্তে শুটিং করা ইম্পসিবল, এবং ওনার সামনে অপারেশন, তারপরে ওনার সুস্থ হতে মোটামুটি 2-3 মাস তো লাগবেই নিজের সঠিক জায়গায় আসতে। এদিকে বর্তমানে করোনা পরিস্থিতির জন্য সিনেমার শুটিং বাতিল হয়ে যায়, এবং যে কারণে সিনেমাটার 90% থেকে 80% to 90% শুটিং কিন্তু বাকি রয়েছে, অর্থাৎ একটা হিউজ পরিমাণ শুটিং কিন্তু বাকি রয়েছে, গানের শুট বাকি রয়েছে। যে কারণে এই সিনেমাটার যেটা মুক্তির যেটা আশা করা হচ্ছিল, মানে অঙ্কুশ ফ্যানরা যেটা আশা করেছিল যেন সিনেমাটা এই বছর আসে, কারণ তারা প্রায় 1.5 বছর জন্য সিনেমাটার জন্য ওয়েট করে আছে। তো আমাদের জানিয়ে রাখি যে অঙ্কুশের শেষ সিনেমা যেটা এসেছিল চৌদ্দশো বিবাহ অভিযান, তারপর কিন্তু বহুদিন হয়ে গেছে অঙ্কুশের কোনো সিনেমা আসেনি, এবং যেটা আসতে চলেছে সেটা পুরোপুরি এই বছর আসতে পারবে না, সেটা বাতিল হতে চলেছে। একটা উপায় ছিল যে সিনেমাটাকে কোনোভাবে ওটিটি প্ল্যাটফর্মে যদি আনা যায়, কিন্তু যেটা শুটিং কমপ্লিট হয়নি সেটাকে ওটিটি প্ল্যাটফর্মে আনা ইম্পসিবল। তো যে কারণে সিনেমাটার প্রথম কথা শুটিং স্টার্ট হবে, শুটিং কবে শেষ হবে তার উপর নির্ভর করছে সব কিছু। তো এটুকু বলার যে এই বছর আপনার যে আশাটা করছেন যে ভয় হওয়ার সিনেমাটা হয়তো এই বছর আপনারা দেখতে পাবেন এবং কালী পুজো আসতে পারে, তাহলে আপনাদের বলে রাখি পুরোপুরি সেটা ভুল খবর। এই সিনেমাটা আসতে পারে মোটামুটি যেটা চান্স রয়েছে জানুয়ারি শুরু মানে স্টার্টিংয়ে, অথবা মানে গরমের ছুটির সময় অথবা এপ্রিলের মাঝখান করে, এই 3টে টাইমের মধ্যে ভয় সিনেমাটা আসতে পারে। এবং ভয় সিনেমার বাজেট কিন্তু যথেষ্ট, তাই সঠিক সময় রিলিজ হওয়া, সঠিকভাবে প্রচার হওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অঙ্কুশের কেরিয়ারে এটা খুব একটা ইম্পর্টেন্ট সিনেমা হতে চলেছে। কারণ বিবাহ অভিযান মোটামুটি এমআরডি হিট ছিল, কিন্তু ভিলেন সেরাম বড় হিট হতে পারেনি, অর্থাৎ অঙ্কুশের কেরিয়ারের জন্য কিন্তু ভয় হিট হওয়াটা বিরাট প্রয়োজন, তাহলে কিন্তু অঙ্কুশের কেরিয়ারে রীতিমতো মানে কি বলবো দড়ি টানাটানি কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো দেখা যাক কী হয়, আপনারা খবরটা যদি পারেন অবশ্যই ছড়িয়ে দেবেন যে সব জায়গায় সমস্ত লোকের কাছে পৌঁছবে, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টেক কেয়ার। এবং যদি আমার চ্যানেল নতুন হন তাহলে প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার।